গাইস, তো আমি আজ আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি এই ভিডিওটি সবারই খুব খুব খারাপ লাগবে, কারণ কি বলতো, আমি বাড়ি থেকে বেরিয়ে তো আমাদের গ্রামের সামনে একটি জঙ্গল আছে, তো ওই জঙ্গলের দু সাইডে দেখছি মানে গোটা জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। জানি না কারা এই আগুনটা ধরিয়ে দিয়েছে, তো বুঝতেই পারছি জঙ্গলে আগুন লাগাটা খুব অন্যায় কাজ, তো জানি না কারা এই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে। তো আমি সেই জঙ্গল তোমাদের আমি দেখাবো, দাও দাও করে আগুন জ্বলছে, তো আমি নিভানোর চেষ্টা করব। বর্তমানে বন্ধু আমি একা আছি, তাই আমি সমস্ত আগুনটা নিভানো আমার পক্ষে সম্ভব হবে না, তবু আমি চেষ্টা করব, কিছুটা আগুন নিভানোর চেষ্টা করব। তো ফ্রেন্ড, এটা যারে করে থাকুক না কেন, খুব অন্যায় কাজ করেছে, তো আমি নিভানোর চেষ্টা করব। গোটা জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে ফ্রেন্ড, আমি তোমাদেরকে দেখাবো। আমি তো চলো আমি ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে গোটা জঙ্গলটা পুড়ে গেছে। তো গাইস, জঙ্গলে আগুন লাগাটা খুবই অন্যায় কাজ, কিন্তু তবুও অন্যায় কাজ জানা সত্ত্বেও কিন্তু তবুও জঙ্গলে আগুন লাগে ধরিয়ে দেয়, কিন্তু কেন সেটা জানি না, যে জঙ্গলে আগুন লাগালে তাদের কী লাভ হয়, তো এটা আমার জানা নেই। তো আমি সত্যি যদি আমি দেখতে পেতাম যে অমুক ব্যক্তি আগুন ধরিয়েছে, তার কিন্তু মোটামুটি আমি কিছু একটা কেস করতাম তার নামে, কিন্তু এটা কিন্তু জঙ্গলে আগুন ধরানোটা একদম অন্যায় কাজ। তো জানি না কে করেছে, তো যেই করে থাকুন না কেন খুব অন্যায় কাজ। দেখতেই পাচ্ছ এই সেই আমাদের গ্রামের পাশে যে জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে দেখো কীভাবে আগুন ধরিয়ে দিয়েছে, মানে কে করেছে এটা আমি জানা নেই, কিন্তু পুরো জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। তো সেই জঙ্গল আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন, এইভাবে আগুন জ্বলছে, দেখো পুরো জঙ্গল পুড়ে ছাই, গাছের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক গাছ দেখতে পাচ্ছ গাছগুলো কী অবস্থা হয়েছে। তো এই যে গাছের গোড়া আমি দেখাচ্ছি তোমাদেরকে এখন, কত সুন্দর কচি পাতার গাছ, কত সুন্দর হয়েছে, কিন্তু সেই কচি পাতাগুলো দেখো মরে গেছে। এই কাজ যেই করে থাকুক কিন্তু এটা খুব অন্যায় কাজ করেছে, গোটা জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে বন্ধু, খুব কষ্ট লাগছে, সেই জন্য আমি ভিডিওটি বানালাম। তো দেখতেই পাচ্ছ দাও দাও করে আগুন জ্বলছে, তো আমি নিভানোর চেষ্টা করব। তো আমি বর্তমানে একা আছি, তো একা তো এত আগুন নিভানো সম্ভব হবে না, তবুও আমি চেষ্টা করব নিভানোর যতটুকু বাঁচানো যায়। তো গাইস, এই এই সে ডাং ধরে আমি নিভানোর চেষ্টা করব, আমি বর্তমানে একাই আছি, তো তাই তো গাইস এটা আমার খুব খারাপ লাগলো, জঙ্গলের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে।